এখন বাজারে শুরুতেই নিত্যপণ্যের বাজার দর প্রসঙ্গ। বরিশালে সরবরাহ কমায় বেড়েছে ইলিশের দাম, এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল পোর্ট রোড পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, কয়েকদিন আগেই তো মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে গেছে, জেলেরা মাছ ধরার প্রস্তুতি নিয়ে নেমেছেন, কিন্তু তারপরও মাছ কি কম পাওয়া যাচ্ছে, সরবরাহ ঘাটতির কারণ কি? সাফিন, আপনাকে ধন্যবাদ। আসলে ইলিশের আকেল থাকার কারণ এ করেছে অন্যান্য মাছের দামের উপরও। যেমন আমরা সকালেই এখানে এসেছি, এসে এখন পর্যন্ত সকাল 8টা বাজা পর্যন্ত দেখেছি একটি মাত্র মাছের ট্রলার বরিশালে এসেছে, যেটি আসলে সাগর থেকে আসেনি। এই ট্রলারটি আসলে বিভিন্ন নদ নদী থেকে মাছ সংগ্রহ করে মধ্যস্বত্ব ভোগী রয়েছে, তারা নিয়ে এসেছেন বরিশালের এই পাইকারি বাজারে। এখানে আমরা যেটা দেখলাম যে প্রতিদিন যে পরিমাণ মাছের সরবরাহ থাকে সেই মাছগুলো কিন্তু আজকে সেরকম দেখা যাচ্ছে না। নিয়মিত মাছের যে পরিস্থিতি সেটি অনুমান করলেই একটা তথ্য থেকে বোঝা যাবে। বরিশালে এখন মাত্র 70 থেকে 80 মন মাছ প্রতিদিন ইলিশের বাজারে পাওয়া যায়, যেখানে একটা সময় ভরা মৌসুমে এই সময় থাকার কথা ছিল 500 থেকে 1000 মন মাছ। এর আগের বছরগুলোতে কিন্তু সেরকমটি দেখতে পাওয়া গেছে। তবে এই একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ইলিশের আকালের প্রভাবটি রয়েছে কিন্তু অন্যান্য মাছের মধ্যেও। যেমন আমি একটু বলার চেষ্টা করি, সেটি হচ্ছে যে চিংড়ি মাছ, যেটি সাধারণত দেখা যায় যে অন্যান্য সময় একটু সরবরাহ থাকে, এখন সেই সরবরাহ একদিকে কম, অন্যদিকে চিংড়ি মাছের যে দাম, তো চিংড়ি মাছ কেনাটা দিয়েছে। যেমন ছোট চিংড়ি, গুড়া চিংড়ি অর্থাৎ তরকারির জন্য যে চিংড়িগুলো রয়েছে তার বাজার দরও কিন্তু পাইকারি বাজারে সেটি হচ্ছে 600 টাকা, খুচরা বাজারে সেটি কিন্তু 700 টাকা। কখনো যে মাছের আকার ভেদে কিন্তু 800-900 টাকা রয়েছে। আর একটা জিনিস বলি যে শুধু এই চিংড়ি মাছই নয়, যেমন গলদা চিংড়ি অথবা যে বড় চিংড়িগুলো রয়েছে তার বাজার কিন্তু আরও বেশি, যেমন 1000-1200-1300-1400-1500 টাকা পর্যন্ত রয়েছে সেই চিংড়ির দাম। নদীর যে চিংড়ি, সেই চিংড়ি যেতে 4টায় যদি 1 কেজি হয় অর্থাৎ তারা 250 গ্রাম এক একটি চিংড়ি, তার কেজি কিন্তু এখানে নদীর চিংড়ি হলে 1500 টাকা। চিংড়ি মাছের দামই এই অবস্থা। রুই কাতল সহ ছোট মাছ, একেবারে গুড়ি গুড়ি যে মাছগুলো আমরা দেখি, বেড়ে মাছ অথবা অন্যান্য মাছ, তারও কেজি কিন্তু 300-400 টাকা। এই পরিস্থিতির মধ্যে রয়েছে বরিশালের ইলিশের পাইকারি বাজার এবং অন্যান্য মাছের বাজার। আমার হাতে বরিশাল যে ইলিশের পাইকারি বাজার রয়েছে বা অন্যান্য পাইকারি বাজার রয়েছে সেখান থেকে সর্বশেষ ছিল এতটুকু। বরিশালে মাছের দাম বাড়ার জোয়ার চলছে বলছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। এদিকে